তো নমস্কার বন্ধুগণ, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে ক্লিক করার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে আজকের ভিডিওটিতে আমরা কিন্তু আরো একটি অঙ্ক ক্লাস দেখব, যেটি সরল সুদের থেকে। তো আমরা এর আগেও বেশ কয়েকটি অঙ্ক ক্লাস দেখেছি সরল সুদের থেকে ডিফারেন্ট ভাবে, প্রত্যেকটা ক্লাসই কিন্তু অন্য অন্য ছিল। তো আজকের ক্লাসটাতেও কিন্তু আমরা ঠিক আরো অন্যভাবে দেখব, এবং আজকে আমরা ডিফারেন্ট ফর্মুলা প্রয়োগ করব, ডিফারেন্ট ভাবে সলভ করার চেষ্টা করব। তো আশা করবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে আপনারা সবাই থাকবেন এবং সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন। তো আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকছে যে আপনারা কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের এই ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে, কেমন আপনারা কতটুকু বুঝতে পারছেন, এবং আপনারা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট পেলে কিন্তু আমি উৎসাহিত হয়ে পড়ি পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। তো আশা করবো আপনারা সবাই একটু ভালোবাসা দেবেন, আমাদের ক্লাসগুলোকে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন আজকের যে এই অঙ্কটি আমরা এটা সলভ করার চেষ্টা করি। তো মাথায় রাখবেন যে প্রত্যেকটা ক্লাসে কিন্তু গুরুত্বপূর্ণ, এবং আপনি যদি আপনার এই মূল্যবান সময়ের থেকে যদি 15-20টা মিনিট সময় নষ্ট করে আপনারা যদি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা কিন্তু এই জিনিসগুলো আর ভুলবেন না, একদম আপনাদের মেমোরিতে সেভ হয়ে যাবে। তো আশা করব আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, একদম সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন, অনেক বকবক করে ফেলেছি, তো আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি যে আজকে আপনাদের এই ক্লাসটা করাতে করাতে রাত হয়ে যাচ্ছে, কারণ আমি বাড়িতে ছিলাম না, বাইরে ছিলাম, যার কারণে এসে আজকে করাতে হচ্ছে। তো লাইটের কারণে বোর্ডে কিন্তু একটা রিফ্লেকশন আছে, যেটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে যে ক্লাসটা দেখাবো, এর আগের দিন আমরা সরল সুদের বিভিন্ন ক্লাস দেখেছি, কিন্তু আজকে আমরা দেখব আরেকটা ডিফারেন্ট ক্লাস। যেমন কোন অঙ্কের ভাষায় একই কথা দুইবার উল্লেখ করা থাকবে, তো কেমন করে থাকবে সেটা আপনারা দেখুন। তো এখানে বলা হয়েছে যে কোন টাকা 30 বছরে সুদে আসলে 4 গুণ টাকা হয়। তো কোন টাকা সুদে আসলে 30 বছরে 4 গুণ টাকা হয়, কত বছরে সুদে আসলে 6 গুণ টাকা হবে। তো এই যে দেখুন, এখানে যে এই কথাটা দুইবার কিন্তু উল্লেখ করা হয়েছে। প্রথম ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে কোন টাকা 30 বছরে সুদে আসলে 4 গুণ টাকা হয়, এবং কত বছরে সুদে আসলে 6 গুণ টাকা হবে। তো এই ধরনের যে অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব, তো আপনারা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন। প্রথম ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের এই যে অঙ্কটাকে সলভ কিন্তু আমাদের দুইবারে করতে হবে, আমরা চাইলে একবারে সলভ করে নিতে পারবো না। তো আমরা দুইবারে সলভ করব কেন, কারণ এখানে কিন্তু দুইবার সলভ করতে হবে, কারণ প্রথম ক্ষেত্রে আমরা মিসিং পাচ্ছি হচ্ছে ইন্টারেস্ট, তারপরের ক্ষেত্রে মিসিং পাবো হচ্ছে আমরা টি অর্থাৎ টাইম বা বছর। তো কেন আমি বললাম, কারণ আপনারা লক্ষ্য করুন, বলা হয়েছে কোন টাকা 30 বছরে সুদে আসলে 4 গুণ টাকা হয়, তার মানে 30 আমরা পেয়ে গেছি হচ্ছে টি পেয়ে যাচ্ছি, 30 আমরা টি পেয়ে যাচ্ছি এখানে। তো আমি এখানে লিখে দিচ্ছি টি ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 30, অর্থাৎ 30 বছর কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তারপর যদি দেখুন, লক্ষ্য করুন আপনারা, এখানে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে বলা হয়েছে যে 4 গুণ টাকা হয়, কারণ আমরা এই ধরনের গুণের অঙ্ক আগের দিন করেছি যে 3 গুণ 4 গুণ 5 গুণ মানে কি। তো যারা ক্লাসটা দেখেছেন আপনারা অবশ্যই মনে করতে পেরেছেন যে এই কথাটির অর্থ কি। তো এখানে 3 গুণ 4 গুণ টাকা মানে কি মনে করার চেষ্টা করুন, 4 গুণ টাকা মানে কি, এখানে প্রিন্সিপাল হচ্ছে কত 100 টাকা, প্রিন্সিপাল কত 100 টাকা, এবং ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট হচ্ছে 300 টাকা, ইন্টারেস্ট হচ্ছে 300 টাকা। তাহলে দেখুন এই যে প্রথম ক্ষেত্রে আমাদের এটুক হচ্ছে একটা অঙ্ক, এটুক আমরা একটা অঙ্ক করব। তো এইখানে আমরা কি কি পেলাম, টি পেলাম, টি পেলাম, পি পেলাম, আই পেলাম, কি পেলাম না, পেলাম না হচ্ছে আর, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হোয়াট, তো সমান সমান আর ইজ ইকাল টু হোয়াট। তো এইবার আমরা কি করব, সিম্পল ভাবে আর এর সূত্র প্রয়োগ করব। তো আমরা যদি এখানে আর এর সূত্র প্রয়োগ করি, তো আর এর সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করে ফেলি তাহলে কিন্তু আমরা এই যে দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রের যে
আমরা সুদের যে হারটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব, বা এই টোটাল অঙ্কটার জন্য যে সুদের হার সেই সুদের হারটা কিন্তু আমরা পেয়ে যাব। তো চলুন আর এর যে সূত্রটা সেটা আমরা প্রয়োগ করি। তো আর এর সূত্র আমাদের কি ছিল, আমরা আগের দিন আর এর সূত্র কি দেখেছিলাম, যে আর ইজ ইকাল টু আই ইন্টু 100 বাই টি আর, তো পি আর পি ইন্টু টি। তো এবার দেখুন আমাদের আই এর মান কত আছে, আই এর মান রয়েছে 300। তো আমরা লিখে নিচ্ছি আই ইজ ইকাল টু 300 ইন্টু 100 বাই পি ইন্টু টি। তো এবার পি এর মান কত রয়েছে, 100 ইন্টু টি, অর্থাৎ টাইম 30 বছর। তো এবার এটাকে যদি আমরা সরাসরি কাটাকাটি করি, তাহলে এদিকে 100 100 কেটে দিতে পারি, আর এই 30 কে আমরা কিন্তু 300 দিয়ে কাটতে পারি, সমান সমান 10। তো এবার সমান সমান কি থাকবে, হচ্ছে আর ইজ ইকাল টু 10, অর্থাৎ এটা কি 10%, এটা হচ্ছে 10%। এই 10%টা আমরা কি পেলাম, ভালো করে লক্ষ্য করুন, এই জায়গাটা বোঝার চেষ্টা করুন, এই যে 10%, এই 10%টা কিন্তু আমরা সুদের হার পেলাম। তো এইবার আমরা কিন্তু প্রথম ক্ষেত্রে আমরা যেটা মিসিং পেয়েছিলাম সেটা আমরা সলভ করে নিলাম, যে কোনো টাকা 30 বছরে সুদে আসলে 4 গুণ টাকা হয়। তার মানে আমরা এবার পেলাম যে 30 বছরে সুদে আসলে টাকাটা 4 গুণ হয়েছে ঠিকই, কিন্তু এখানে সুদ আছে 300 এবং আসল আছে 100 এবং সুদের হার আছে 10%, সময় লেগেছে 30 বছর। কিন্তু আমাদের যে মেন প্রশ্নটা চাওয়া হয়েছে, অর্থাৎ অঙ্কের যে জিজ্ঞাসাটা, সেই জিজ্ঞাসাটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। তো দ্বিতীয় ক্ষেত্রে কি জিজ্ঞাসা করা হয়েছে আপনারা দেখুন, এখানে বলা হয়েছে কত বছরে সুদে আসলে 6 গুণ টাকা হবে। এটাই কিন্তু বিষয়, যে কত বছরে সুদে আসলে 6 গুণ টাকা হবে। তো এখানে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমরা দ্বিতীয় ক্ষেত্রে এই সমাধানটা করার চেষ্টা করছি, এখান থেকে এতটুকু। তো ঠিক আমরা এবার দ্বিতীয় ক্ষেত্রের জন্য আমরা লিখে নিচ্ছি যে আমরা কি কি পাচ্ছি। তো এবার দেখুন এখানে আমরা আই পাচ্ছি, আর হচ্ছে পি পাচ্ছি, আর পাচ্ছি আর পাচ্ছি, তো এবার পাচ্ছি না হচ্ছে টি। তো আমি সাজিয়ে দিচ্ছি কি করে পাচ্ছি আই। দেখুন এখানে 6 গুণ টাকার কথা বলা হয়েছে, তো আপনারা সবাই জানেন যে 6 গুণ মানে হচ্ছে এখানে 500 টাকা হচ্ছে সুদ, 500 টাকা হচ্ছে সুদ এবং প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা, আর হচ্ছে আর ইজ ইকাল টু হচ্ছে 10%, মানে আমরা যেহেতু সুদের হার পেলাম প্রথম সমাধানটা করে, তো সুদের হারটা আমরা পেয়ে গেছি, তো এখানে পাইনি কিন্তু টি, টি ইজ ইকাল টু হোয়াট। তো এইবার আমরা কি করব, দ্বিতীয় ক্ষেত্রে টি এর যে সূত্রটা রয়েছে সেই টি এর সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো এবার টি এর সূত্র আমরা প্রয়োগ করি, তো আমরা যদি টি এর সূত্র প্রয়োগ করি, তো টি এর সূত্র প্রয়োগ কি ছিল, আই ইন্টু 100, তো আই এর মান কত, 500, তো আই এর মান কত, 500 ইন্টু 100 বাই, এবার কি আছে, পি ইন্টু টি, সরি পি ইন্টু আর, পি ইন্টু আর, তো এবার পি এর মান কত, পি এর মান হচ্ছে 100, পি এর মান কত, 100, তো এবার আর এর মান কত, 10। তো আমরা ঠিক একইভাবে কি করতে পারি, এই 100 এই 100 কে কাটতে পারি, পাশাপাশি এই 10 দিয়ে যদি আমি এই 500 কে কাটি তাহলে হচ্ছে 50। তো সমান সমান এখানে আমরা কি অ্যানসার পেলাম, যে টি ইজ ইকাল টু 50 বছর। তার মানে কি, যেই টাকাটা উনি রেখেছেন সেই টাকাটা 6 গুণ টাকা হতে 50 বছর সময় লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি আপনারা না বুঝতে পারেন তাহলে প্রথম থেকে আবার দেখুন, আশা করি বুঝে যাবেন। তো ঠিক একইভাবে আরো একটি অঙ্ক আমরা দেখবো, তারপর আমরা এই যে মডেলটা রয়েছে বা এই সিস্টেমটাকে আমরা চেঞ্জ করব, একটু আপগ্রেড করব, আমরা অন্য সিস্টেমের অন্য মডেলের অঙ্ক দেখব। তো এই মডেলের এটাই লাস্ট অঙ্ক। তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে বলা হয়েছে, কোনো মূলধন 7 বছরে সুদে আসলে 2 গুণ টাকা হয়। তো আমরা কিন্তু এই পর্যন্ত একটা সমাধান করে নেব বা একটা করে নেব, যখন এইভাবে অঙ্ক থাকবে তখন আপনারা জানবেন যে আপনাদের এই সমাধানটা কিন্তু 2 বারে করতে হবে। তার জন্য আপনারা এই অঙ্কের ভাষাটাকে পড়ে বুঝে বুঝে আপনারা কিন্তু এটাকে 2 বারে করবেন। তো দেখুন কোনো কোনো মূলধন 7 বছরে সুদে আসলে 2 গুণ টাকা হয়,
তো আমরা এখানে কি পাচ্ছি, টি ইজ ইকাল টু পাচ্ছি হচ্ছে 7 বছর, এবং 2 গুণ মানে হচ্ছে ইন্টারেস্ট পাচ্ছি হচ্ছে 100 টাকা, এবং প্রিন্সিপাল পাচ্ছি হচ্ছে 100 টাকা, তার মানে পাইনি হচ্ছে আর সমান সমান আর ইজ ইকাল টু হোয়াট। তো আর এর যে সূত্র ছিল সেই আর এর সূত্র আমরা এখানে প্রয়োগ করব। অঙ্কটা আমি একটু ফাস্ট করাচ্ছি, কারণ আপনারা আগের অঙ্কটা ভালোভাবে দেখেছেন, এটা ভালোভাবে বুঝিয়েছি, তো আপনারা একটু দেখার চেষ্টা করুন। তো আর এর সূত্র ছিল হচ্ছে আই ইন্টু 100, তো আই এর মান হচ্ছে 100 টাকা ইন্টু 100। তো এবার হচ্ছে পি ইন্টু টি, তো এবার পি এর মান হচ্ছে কত, পি এর মান হচ্ছে 100, এবার টি এর মান কত হচ্ছে 7। তো এবার কাটাকাটি যদি আমি করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন, তো আমি এটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এবার কি থাকছে, এবার দেখুন আর এর মান, তো আর এর মান কত থাকছে, সমান সমান আর ইজ ইকাল টু 100/7, এটা হচ্ছে পার্সেন্ট, 100/7%। তো এটা হচ্ছে আমার সুদের হার, এটা কি আমার সুদের হার, সমস্ত দিয়ে এসছে এসছে, মাথা মারার কোনো দরকার নেই, যেভাবে এসছে এভাবেই, এটা হচ্ছে আমার সুদের হার আমরা পেয়ে গেলাম। তো এইবার আমি দ্বিতীয় ক্ষেত্রে যে এখান থেকে এইটুকের অঙ্কটা আমরা সলভ করব, কত বছরে 7 গুণ টাকা হবে, কত বছরে 7 গুণ টাকা হবে। তো এখানে দেখুন 7 গুণ টাকা হবে, তার মানে আমরা এখানে কি পাচ্ছি, হ্যাঁ, তো এখানে কিন্তু বলা হয়েছে যে কত বছরে 7 গুণ টাকা হবে। তো আমরা এখানে যদি আমরা দেখি এই 7 গুণের মধ্যে কি কি পাচ্ছি আমরা, তো এখানে ইন্টারেস্ট পাচ্ছি হচ্ছে কত টাকা, 600 টাকা, এবং প্রিন্সিপাল পাচ্ছি কত টাকা, 100 টাকা, অর্থাৎ মূলধন পাচ্ছি 100 টাকা, এবং রেট অফ ইন্টারেস্ট কি কি পাচ্ছি, রেট অফ ইন্টারেস্ট পাচ্ছি 100/7%। তো আমরা কি কি পাইনি, পাইনি হচ্ছে টি, টি ইজ ইকাল টু হোয়াট, তো টি পাইনি। তো এবার আমরা যে টি এর যে সূত্রটা ছিল সেই টি এর সূত্রটা এখানে প্রয়োগ করব। তো এবার টি এর সূত্র কি আছে, আই ইন্টু 100, তো আই এর মান কত, 600 টাকা, 600 ইন্টু 100। তো এবার কি আছে, এরপর কি ছিল, এরপর ছিল হচ্ছে পি ইন্টু আর, তো এবার পি এর মান কত আছে, পি এর মান রয়েছে 100 ইন্টু আর, এই যে আর লক্ষ্য করুন। তো এবার আর এর ক্ষেত্রে আপনাদের কি বলেছিলাম, এর আগের দিন কিন্তু আপনাদের আমি বলেছিলাম যে যখন আর এর মানটা নিচে চলে আসবে তখন কিন্তু আর এর মানটা যে উল্টে যাবে, এবং যখন আর এর মানটা উপরের দিকে থাকবে তখন, সরি, যখন আর এর মানটা উপরের দিকে থাকবে তখন কিন্তু আর এর মানটা উল্টোবে না। তো আর এর মানটা উল্টো হলে আমরা কি করব, এখানে দেখুন এই যে 100টা রয়েছে এই 100টাকে আমরা নিচে লিখবো, আর একটা ইন্টু দিয়ে এখানে কি করবো, 60টাকে উপরে দিয়ে দেবো। তো এইবার আমরা কিন্তু এটাকে কাটাকাটি করব। তো এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই 100, এই 100 কিন্তু আমি কাটতে পারি, এই 100 কাটলাম, আর এই 100কে দিয়ে যদি 600কে কাটি তাহলে হচ্ছে 6। তো এবার এবার 6 7 কত হচ্ছে, 42। তো টি ইন্টু 42 মানে তার মানে হচ্ছে 42 বছর সময় লাগবে এই 7 গুণ টাকা হতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি না বুঝে থাকেন তাহলে প্রথম থেকে ক্লাসগুলো আবার রিভাইজ করে দেখবেন। তো চলুন আমরা নেক্সট একটু ডিফারেন্ট অঙ্ক এবার দেখব। তো এবার আমরা কিন্তু আরো একটা ডিফারেন্ট ভাবের অঙ্ক দেখব, ডিফারেন্ট ফর্মুলাতে আমরা এটাকে সলভ করব। তো এবার আমরা কিভাবে সলভ করব, যখন কিন্তু 2টি বছর, অর্থাৎ 2টি বছর কিংবা সুদে আসলে মূলধনের উল্লেখ থাকবে, তখন কিন্তু আমরা অঙ্কগুলো এই সিস্টেমে করব। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে দেওয়া রয়েছে কোন মূলধন 8 বছরে সুদে আসলে 1220 টাকা হয়, এবং 10 বছরে সুদে আসলে 1200 টাকা হয় আসল এবং সুদের হার কত। তো এখানে আপনাদের যেমন বলেছি যে 2টি বছর এবং সুদে আসলে মূলধনের উল্লেখ থাকবে, তখন কিন্তু আমরা অঙ্কটাকে এইভাবে করব। তো কিভাবে করব আপনারা লক্ষ্য করেন, তো এখানে আমরা তো এবার দুটো জিনিস পেয়ে গেলাম, তো এটাকে আমরা সমাধানটা কি করব। তো এখানে আমাদের প্রথম যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে আমাদের এই দুটো ক্ষেত্রে আমাকে লক্ষ্য করতে হবে যেই সংখ্যাটা বেশি সেটাকে আমার উপরের দিকে উল্লেখ করতে হবে। তো আমরা প্রথমের দিকে 10টাকে বেশি পাচ্ছি, তো লিখে দিচ্ছি 10 বছরের সুদ যোগ আসল, সুদ যোগ আসল সমান সমান কত টাকা, 1200 টাকা।
আমি সুদ যোগ আসল কেন লিখলাম, তো এখানে যেহেতু বলা হয়েছে সুদে এবং আসলে, অর্থাৎ যেখানে সুদে আসলে অর্থাৎ এখানে কিন্তু সুদও আছে এবং আসলও আছে, তো সুদ যোগ আসল 1200 টাকা। তারপর আমরা কি লিখবো, 8 বছরেরটা লিখবো, যে 8 বছরের সুদ যোগ আসল সমান সমান কত টাকা, 1120 টাকা। তো এবার আমরা কি করব, এবার এখানে কিন্তু আমরা মাইনাস চিহ্ন দিয়ে দেবো, কারণ আমরা এটাকে বিয়োগ করব, তো এখানে আমরা একটা মাইনাস চিহ্ন দিতে পারি, তারপর আমরা হচ্ছে এখানে আরেকটা মাইনাস চিহ্ন দিতে পারি, তারপর এখানে আরেকটা মাইনাস চিহ্ন আমরা দিতে পারি। দিয়ে আবার এবার আমরা কি করব, এবার এখান থেকে আমরা সুদটাকে বের করব, তো সুদটাকে বের করার জন্য আসলটাকে কেটে দেবো, আসল আসল কাটা গেল, তো এবার আমরা বিয়োগ করে দেই এটাকে। যদি আমরা বিয়োগ করে দেই তাহলে 10 থেকে 8 গেলে থাকছে হচ্ছে 2, তো এবার 2 বছরের সুদ কত, 2 বছরের সুদ সমান সমান কত টাকা, 1200 থেকে 1120 মাইনাস গেলে থাকছে হচ্ছে 80 টাকা। তো এবার কি থাকছে হচ্ছে 2 বছরের সুদ কত, 80 টাকা। তো এইবার আমরা যদি এখানে এবার এভাবে মানে লিখি অঙ্কের ভাষায় যে এক বছরের সুদ সমান সমান কত কত, 80/2 টাকা। তো 80/2 কেন লিখলাম, কারণ যেহেতু আমরা 2 বছরের সুদ পেয়েছি 80 টাকা, তো এবার 1 বছরের সুদ হবে 80/2। তো এইবার এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা কিন্তু এই যে দুটো বছর রয়েছে 10 কিংবা 8, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে কিন্তু এবার আমরা এর সুদটা বের করতে পারি বা আসলটা বের করতে পারি। কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এই দুটোর মধ্যে অর্থাৎ দুটো বছরের ক্ষেত্রে আমরা যেটাকে ধরে নেব বা যেই সংখ্যাটাকে নিয়ে আমরা এখানে সুদ বের করব সেটাকে নিয়েই কিন্তু মানে সেটার থেকে নিয়েই আমাদের হিসাবটা ধরেই কিন্তু আমাদের অঙ্কটাকে কমপ্লিট করতে হবে। ধরুন আমি আপনাদের এক্সাম্পল হিসেবে বলে দিচ্ছি যে 8 নিয়ে আমি এখানে সুদটা বের করে নিলাম, তারপর হচ্ছে আমি 10 দিয়ে যদি হিসাবটা করি তাহলে কিন্তু অঙ্কটা মিলবে না, আমাকে 8-এর ক্ষেত্র ধরেই যেতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এবার আমরা কি ধরে নিচ্ছি, তো এবার 8 ধরেই করছি, তো দেখতে পাচ্ছেন যে 8 বছরের সুদ সমান সমান কত হচ্ছে, যে এখানে দেখুন 80/2 ইন্টু 8। তো এইবার যদি আমরা এটাকে করি কি, এটাকে আমরা কি করব, কি এটা কাটাকাটি করে দেই, তো এবার কাটাকাটি করে দিলে এখান থেকে যদি আমরা এটাকে কাটতে পারি, তো এখানে কাটলে 4, তো 4টা কত, 32 সমান সমান 320 টাকা। তো এইবার 320 টাকা কি পেলাম, এই 320 টাকাটা হচ্ছে আমাদের সুদ, 320 টাকাটা হচ্ছে সুদ। তো এবার আমাদের আসল বের করতে হবে, তো এবার আসল বের করার জন্য আপনাদের কি বলেছিলাম যে আমরা যেটার হিসেব ধরবো সেটার থেকেই কিন্তু আমাকে বের করতে হবে। তো দেখুন আমরা 8 বছরেরটা ধরেছি, তো এবার সমান সমান তাহলে আসল আমরা বের করে নিচ্ছি। তো আসল বের করার জন্য আমরা কি করব, এই যে 8 বছরের ধরে আমরা এখানে সুদ বের করেছি, তো এবার আমরা এই 8 বছরের যে টাকাটা রয়েছে সেটাকেই হিসাব মানে ব্যবহার করব আসল বের করার জন্য। এবার যদি আমরা 10 বছরটাকে এখানে ইউজ করতাম তাহলে 10 বছরের টাকাটাকেই আসল বের করার জন্য এখানে ইউজ করতাম। তো আরেকটা কথা জানি নাকি, আপনি যেটা ধরেই করুন না কেন অ্যান্সার ঘুরে ফিরে একই আসবে, তো এতটুকুই মাথায় রাখার বিষয় রয়েছে। তো এবার আমরা 8 বছরেরটা ধরি, তো 8 বছরের টাকা কত রয়েছে, 1120 মাইনাস কত, -320। তো মাইনাস দিয়ে 320 কেন করলাম, কারণ একটা জিনিস মনে রাখুন যে এখানে কিন্তু বলা হয়েছে যে সুদে এবং আসলে কত টাকা হয়েছে, 1120 টাকা। তো এটা আমি লিখলাম 1120 টাকা সুদে আসলে, তো এইবার আমরা সুদটা কত পেয়েছি, এর যে সুদটা পেয়েছি হচ্ছে 320 টাকা। তো এই 320 টাকা সুদটা যদি আমি সুদ আসল থেকে মাইনাস করে দিই তাহলে কি থাকবে, থাকবে হচ্ছে আসল। তো আসল কত থাকবে, 1120 থেকে 320 মাইনাস গেলে থাকবে হচ্ছে 800 টাকা। তো 800 টাকা থাকবে, তো এবার 800 টাকা। তো এইবার একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, তো এখানে কিন্তু বলা হয়েছে যে সুদে আসলে 800 টাকা। তো আমরা কি কি পেয়ে গেলাম আপনারা লক্ষ্য করুন, এখানে আমরা সমস্ত কিছুই পেয়ে গেছি। তো এবার আমরা এখানে হিসাবটা ধরেছি, তো এখানে দেখুন কত বলা হয়েছে যে অঙ্কে আমাদের কি চাওয়া হয়েছে, টাকা হয় তাহলে আসল ও সুদের হার কত।
তাহলে দেখুন আমরা কি কি পেলাম। তো এবার আসলটাকে আমরা বের করেছি, এটা হচ্ছে আমাদের আসল, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে আমাদের সুদ, এটা হচ্ছে আমাদের সুদ, এবং আমরা এখনো কি পাইনি, সুদের হার কত, সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কিন্তু আমরা এখনো পাইনি। তো আমাদের অঙ্কে যদি এখানে বলাও হতে পারত যে আসল এবং সুদ এবং সুদের হার কত, তাহলে কিন্তু আমাদের এই সুদের যে হারটা, সেই সরি এই সুদটা আমাদের প্রয়োজন হতো। কিন্তু আমাদের অঙ্কের ভাষায় বলেছে যে টাকা হয় তাহলে আসল ও সুদের হার কত, তাহলে আমাদের প্রয়োজন আছে এটা, আর সুদের হার আমরা এখনো পাইনি। তো সুদের হারটা আমরা এখন বের করব। তো সুদের হারটা আমরা কি করে বের করব, তো দেখুন আপনাদের সুবিধার্থে আমি এই জায়গাটাকেই ছোট্ট করে করে দিচ্ছি, কারণ একটা অনবোর্ড থাকলে ভালো হবে, আপনারা লক্ষ্য করে রাখবেন। তো সুদের হার যেহেতু আমরা পাইনি, তাহলে আমরা কি পাবো না, মানে কি পাইনি, আর অর্থাৎ আর এর যে ফর্মুলা রয়েছে সেই আর এর ফর্মুলা আমরা এখানে প্রয়োগ করে দিচ্ছি। তো আমরা আর এর ফর্মুলা কি দেখেছিলাম, যে আই ইন্টু হান্ড্রেড, তো অর্থাৎ আই এর কথার অর্থ হচ্ছে ইন্টারেস্ট। তো আমরা ইন্টারেস্ট কত পেলাম, ইন্টারেস্ট পেলাম হচ্ছে 320, 320 সমান সমান সরি ইন্টু হান্ড্রেড, হান্ড্রেড। তো এবার আমরা কি পাবো, এবার আমরা নিচে কি দিয়েছিলাম যে পি ইন্টু টি, অর্থাৎ পি এর মান কথা হচ্ছে, পি এর কথার অর্থ হচ্ছে প্রিন্সিপাল। তো আমরা মূলধন কত পেলাম, 800 টাকা। তো মূলধন আমরা লিখে নিলাম 800 টাকা ইন্টু পি ইন্টু টি, অর্থাৎ টি মানে হচ্ছে টাইম। তো আমরা কত বছরের বছরের হিসাব ধরে অঙ্কটা করেছি, 8 বছরের হিসাব ধরে আমরা কিন্তু অঙ্কটা করেছি। তো 8 বছরের হিসাব ধরে আমরা অঙ্কটা করবো, তো এখানে 8 লিখে দেব। তো এইবার দেখুন এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কিন্তু আমরা সুদের যে হারটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখুন আমি এটাকে কাটাকাটি করছি, তো এটাকে যদি আমি কাটাকাটি করি, তো এখান থেকে যদি আমি একটা শূন্য কাটলাম, তো এখান থেকে একটা শূন্য কাটলাম, তো 8 দিয়ে যদি আমি 32 কাটি তাহলে হচ্ছে 4। তো এইবার 4 দিয়ে যদি আমি 4 দিয়ে যদি আমি 8 কাটি তাহলে হচ্ছে 2, আর এই 2 দিয়ে যদি আমি 10 কাটি তাহলে হচ্ছে 5 সমান সমান 5%। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, তো সুদের হার কত থাকলো হচ্ছে 5%, সুদের হার থাকলো হচ্ছে 5%। তো আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন, তো সুদের হার কত কত সমান সমান আর ইজিক্যাল টু 5%। তো আমাদের অঙ্কের ভাষায় বলা হয়েছিল যে আসল ও সুদের হার কত, তো আমরা আসল পেলাম 800 টাকা, সুদের হার পেলাম, এবং যেটা জিজ্ঞাসা করা হয়নি সেটাও কিন্তু আমরা এখানে পেয়েছি 320 টাকা। তো এই 320 টাকাটা জিজ্ঞাসা করা হয়নি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা করা হতে পারে যে যদি টাকা হয় তাহলে সুদ এবং আসল ও সুদের হার কত, তাহলে কিন্তু তখন কিন্তু এই তিনটাই প্রয়োজন হবে, এবং পরীক্ষা কিন্তু এইভাবে অবলিক দিয়ে থাকবে, যেমন 320 অবলিক 800 অবলিক 5%, এইভাবে কিন্তু আপনাদের অপশনগুলো দেওয়া হবে। যখন অপশনগুলো যখন দেওয়া হয় তখন কিন্তু এভাবে দেওয়া হবে, ধরুন এখানে এটাকে এ দিয়ে দিল, এবং বি এর ক্ষেত্রে আরেকটা ডিফারেন্ট থাকবে, সি এর ক্ষেত্রে আরেকটা ডিফারেন্ট থাকবে, তখন আপনাদের এটা মিলিয়ে কিন্তু এটাকে চুজ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ একটি ভিডিও বানাতে অনেক অনেক পরিশ্রম হয়, অনেক অনেক কষ্ট করে একটা ভিডিও আপনাদের জন্য উপহার দেই। তো ভিডিওটি কেমন লাগছে সেটাও জানাবেন, আপনারা আমাদের ক্লাসগুলো কতটুকু বুঝতে পারছেন সেটাও জানাবেন, এবং ভিডিওটিকে অসংখ্য শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।